ঘুরতে ফিরতে আজকের এই পর্বে আমরা এসেছি কৃষি প্রধান চরণবিলের একটি মাঠে। আমার সাথে আছে কবি, সাংবাদিক ও কলাম লেখক বাবুল হাসান বকুল। সিংড়া দমদমার পূর্ব মাঠ, এটি মূলত কৃষি প্রধান একটি অঞ্চল। এবছর এ মাঠে সরিষার ফলন ভালো হয়েছে। সরিষার পাশাপাশি অনেকেই করলার চাষ করেছেন। আমরা কথা বলবো তাদের সাথে। ঘুরতে ফিরতে সরিষার ক্ষেতে কবুতরের দল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেল। এবার এই নারী শ্রমিকদের সাথে কথা বলা যাক। 350 দৈনিক না? হ্যাঁ। কোয়ার্টার দিকে আসেন আর কোয়ার্টার দিকে যান এখান থেকে? 7টার দিকে যাই, 4টার দিকে বাড়ি যাই। 7টার দিকে আপনারা জমিতে আসেন না? জমিতে আসি। হ্যাঁ, তারপরে? আর 4টার আজান দিলে বাড়ি যাই। দুপুরবেলা? দুপুরে এখানেই থাকি। দুপুরে এখানে থাকেন না? এক বিঘে কাটার পরে কেমন ফলন পাচ্ছেন? মোটামুটি পাচ্ছেন ওই 5 মণ, 5 মণ 6 মণ না? তাতে কি বাজারে মানে আর দাম কিরকম এখন সরিষার? ভালো, 2900 টাকা। 2900 টাকা এখন রেট না? হ্যাঁ, 2900 টাকা রেট হলে পরে মোটামুটি লাভবান হবে, হওয়া যাবে না? হ্যাঁ, কিছু হবে। 5-6 মণ হলে পরে লাভবান হবে। খরচ কেমন হয়েছিল মোটামুটি? 5-6 হাজার টাকা যাবে। আপনার ধরেন 5-6 হাজার টাকা খরচ হয়, 5 মণ 6 মণ করে পাচ্ছেন, ধর 5 মণই ধরলাম, তার 5 মণ সরষে পারলে পরে 5 মণে 3-5 15 না, 15 হাজার টাকা, 14-15 হাজার টাকা আপনার হচ্ছে আসতেছে না, ক্যাশ আসতেছে। তাতে 5-6 হাজার টাকা বাদ দিলে পরে 7 হাজার টাকা লাভ থাকে না? হ্যাঁ, 90 দিনের এই ফসল না? 90 দিন পর আপনারা মোটামুটি এই জমির থেকে সব খরচ বাদ দিয়ে পার বিঘে আপনার 5-6 হাজার টাকা আপনার লাভবান হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শুধু দমদমার এই পূর্ব মাঠই নয়, চরণবিলের প্রায় সব মাঠেই এবার সরিষার ফলন ভালো হয়েছে। তাই সঠিক দাম পেয়ে লাভবান হবেন সকল কৃষক, এমনটাই প্রত্যাশা করছি আমরা সবাই।